যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় নিহত আহমেদ আইদিদ বেকির রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার 16 অক্টোবর বাদ মাগরিব নিউ ইয়র্ক সিটির রিকো পার্ক এলাকায় নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিকির নানা এম এ খালেক, পিতা সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ বুইয়া টুলু, ছোট ভাই আহমেদ বুইয়া শান, মামা রিয়াদ ও আহমেদ তাহেব জেনি সহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় মিলাদ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করে বিকির রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। গত 10 অক্টোবর রাত 3:30 যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসনের টোটো এলাকায় প্রাইভেট কারের চাপায় তার মৃত্যু হয়। এর 3 দিন পর 13 অক্টোবর নিউ জার্সির একটি কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। 2017 সালের জুন মাসে গ্রিন কার্ড নিয়ে বিকি যুক্তরাষ্ট্রে গিয়ে মা বাবা ও ছোট ভাইয়ের সাথে নিউ ইয়র্ক সিটির রিকো পার্ক এলাকায় বসবাস শুরু করেন। বিকির মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবার, তার আত্মীয় স্বজন সহ দেশবাসীর কাছে বিকির রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।